তিনি বলছেন, আল্লাহর নবী খেজুরের আঠি সম পরিমাণ স্বর্ণ দিয়ে বিবাহ করেছি। এ দেখেন, গরিব মানুষ টাকা দিয়ে বিবাহ করছেন, টাকা নিয়ে নয়। আল্লাহ রাসূল বলছেন, আব্দুর রহমান, এই কারণেই তো তোমার কাপড়ে দেখা যাচ্ছে হলুদ রং। শুনো, একটা ছাগল হলে ওয়ালিমা করো, দু চার পাঁচজন মানুষকে দাওয়াত করে খাওয়াও, ওয়ালিমা করতে হবে, হলুদ মাখতে হবে। এর স্পষ্ট কোনো প্রমাণ নেই, অত্র হাদিস দ্বারা বোঝা যায় হলুদ মাখা যায়। হলুদ মাখলে শরীরের আকার আকৃতির কিছু পরিবর্তন হয়, সুন্দর লাগে দেখতে, এ কারণে মাখাই ভালো হবে। তবে হলুদ যেন ভাবি না মাখায়, হলুদ যেন খালাতো বোন ফুফাতো বোন না মাখায়। যদি ভাবি খালাতো বোন ফুফাতো বোন হলুদ মাখায়, তাহলে বিবাহের সূচনাতেই পাপ। এই পরিবার কখনো আর কোনোদিন আদর্শ হবে না, অন্তরে দাগ থেকে যাবে, মনে একটা ধোকা থেকে যাবে, বিবাহের সূচনাতেই পাপ হয়েছে, শয়তানের একটা ক্ষমতা থেকে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুবাশিরুল মারাতু আল মারাতা, একজন মহিলা যেন আরেকজন মহিলার গায়ে হাত না লাগায়। কেন? ফাতানাখালে জাওজিহা কানাহু ইয়ানজুরু ইলাইহা। যদি একজন মহিলা আরেকজন মহিলার গায়ে হাত লাগাই, তাহলে বুঝতে পারবে তার শরীর নরম না শক্ত, তখন সে তার স্বামীর সামনে বিবরণ দিবে, অমুকের শরীর নরম, তার মাথার চুল লম্বা, তার মাথার চুল ঘন। এই বিবরণ দিলে তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে, অন্তরের চোখে দেখাও বৈধ নয়। এই জন্য আল্লাহর নবী নাকচ করেছেন, একজন নারী যেন একজন নারীর গায়ে হাত না লাগায়। একজন নারী তার খালাতো বোনের কাছে হলুদ মাখতে পারে না, একজন নারী তার ফুফাতো বোন ভাবির কাছে হলুদ মাখতে পারে না। হলুদ মাখা যায় তার মাকে মাখাতে হবে, তার ফুফু তার খালা তার দাদি নানিকে মাখাতে হবে। ভুল করেন না, সূচনায় যদি পাপ হয়, আপনি আর কোনোদিন নিজেকে তৃপ্তি দিয়ে জীবন পরিচালনা করতে পারবেন না, আপনার অন্তরে থেকে যাবে যে সূচনাতেই পাপ হয়েছে। এখানে আরেকটা জরুরি কথা বলে রাখছি, শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তানজুরুল মারাতা আওরাতাল মারাতে, একজন মহিলা একজন মহিলার ঢেকে রাখা অঙ্গগুলি দেখতে পারে না, একজন মহিলা একজন মহিলার ঢেকে রাখা অঙ্গগুলি দেখতে পারে না। এই জন্য আমরা মনে করি সন্তান প্রসবের সময় আপনারই থাকা ভালো। যদি আপনি সচেতন বুদ্ধিমান মানুষ না হন, তাহলে জরুরি কারণে কোনো বুদ্ধিমতী মহিলা একজন বা দুইজন থাকতে পারে। বাচ্চা প্রসবের সময় আসলেই তাকে ক্লিনিকে নিয়ে যাবেন, এটা করেন না, নিরুপায় সেটা ভিন্ন কথা। প্রসবের সময় হলেই তাকে ক্লিনিকে নিয়ে যাবেন, এটা ঠিক নয়। যেখানে আপনার স্ত্রীর বাচ্চা প্রসব হচ্ছে সেখানে কেউ যেতে পাবে না। আপনি বা নিতান্তই বুদ্ধিমান বুদ্ধিমতী কোনো নারী, শুনুন, ক্লিনিকে নিয়ে গেলে মহিলাকে নগ্ন করে রাখা হবে, নারী পুরুষ নির্দ্বিধায় যাবে, আপনি বাধা দিতে পারবেন না। হাসপাতালে মেডিকেলে নিয়ে গেলে আপনার স্ত্রীকে নগ্ন করে ফেলে রাখা হবে, ছাত্রছাত্রী নির্দ্বিধায় সেখানে যাবে, আপনাকে যেতে দেওয়া হবে না, আপনি বাধা দিতে পারবেন না। ভুল করেন না, সূচনায় ভুল করলে পরিবার আদর্শ হবে না। সম্মানিত উপস্থিতি, দেখে পছন্দ হয়েছে, হলুদ মাখার পালা শেষ, তবে রাজশাহী চাপায় নবাবগঞ্জে বিবাহের পূর্বে যে থুবড়া প্রথা রয়েছে এটা একেবারে হারাম। বিবাহের পূর্বে থুবড়া প্রথা হারাম। ক্ষীর তৈরি করে, মিঠাই তৈরি করে যুবতী মেয়েরা নিয়ে বসবে, ওই কনের মুখের সামনে ক্ষীর থাকবে,
যুবতী মেয়েরা তার মুখে রশি দিয়ে গামছা দিয়ে আটকে রাখবে, গ্রামবাসী তার সামনে বসে তাকে ক্ষীর খাওয়াবে, একজন আসবে বসবে খাওয়াবে চলে যাবে, আরেকজন আসবে বসবে খাওয়াবে টাকা দিবে চলে যাবে। এত বড় নোংরা বর্বর জঘন্য প্রথা শরীয়ত গ্রহণ করতে পারে না, এটা একেবারেই হারাম। অতএব বিবাহকে লক্ষ্য করে থুবড়ায় ক্ষীরের ব্যবস্থা করা হারাম। শুনুন, বিবাহের পূর্বে চাঁপায় নবগঞ্জে একটা প্রথা আছে, মেয়েকে বায়না করা, জমি বায়না করতে হয়, মেয়েকেও বায়না করতে হয়, বায়না করা প্রথা হারাম। এই চাঁপায় নবগঞ্জে আছে, বিবাহের পরে ক্ষীরকাঁচি বলা হয় বা বরমতা বলা হয়, বিবাহের পরে মেয়ের পক্ষ থেকে যেসব লোকজন এসেছে তার ডবল পরিমাণ ছেলের পক্ষ থেকে যাবে, এরকম খাওয়া দাওয়া লেনদেন ব্যবস্থা করা হারাম। বিবাহের পরে মেয়ের পিতাকে আমের সময় আম এবং রুটির জন্য আটা দিতে হবে, বিবাহের পরে বড় মাছ কিনে দিতে হবে, বিবাহের পরে গরু কিনে দিতে হবে, এই প্রথা একেবারেই হারাম। বিবাহের পরে একটাই পথ রয়েছে, ছেলে সেই পথ অবলম্বন করবে, সেটা হচ্ছে ওয়ালিমা খাওয়া খরচ। বউ ভাত নেই, বউ ভাত হারাম, বউ ভাত থেকে বেঁচে থাকুন, সাবধান। এটা আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস আন্দোলনের ছায়া তলে আজ বসে আছেন, অন্তরে পরিকল্পনা করতে হবে প্রতিপালক, আমি আদর্শ পরিবার গড়ে তুলতে চাই, যা হয়েছে হয়েছে, ভুল হয়েছে তুমি অতীতের পাপ ক্ষমা করো, আজ থেকে নিয়ে বাকি জীবন তোমার রাসূলের পদ্ধতিতে এই জীবনটাকে আদর্শ করে গড়ে তোলা তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমি প্রাণপণে চেষ্টা করব, তুমি আমার চেষ্টা কবুল করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি দিনী ভাই বোন, হলুদ মাখা পালা শেষ হলো, সাবধান, বর কনের বাড়িতে হলুদ মাখতে যাবে না, সাবধান, কনে বরের বাড়িতে হলুদ মাখতে আসবে না, এগুলো হচ্ছে নোংরা বর্বর জঘন্য প্রথা, এগুলো হচ্ছে নোংরা বর্বর জঘন্য প্রথা, মুসলমানের পরিবারে এগুলি হতে পারে না। অবশ্য আল্লাহর নবী দুঃখ করে তিনটা বাক্য উল্লেখ করেছেন, ইন্না মিম্মা তাখাওয়াফি মিন উম্মতি আইমাতাল মুযিল্লিন, আমার জীবনে তিনটা বড় ভয়। আল্লাহর নবী বলেন আমার জীবনে তিনটা বড় ভয়, একটা বড় ভয় হচ্ছে ভ্রান্ত আলেম, আলেম সমাজে আমার দিনের ক্ষতি করবে, এটাই আমার বড় ভয়। আগে বিবাহ হয়েছিল মহিলা মানুষ, তিনটে বাচ্চা হয়েছে, তারপরে পুরুষ হয়ে গেল, এখন আর একটা মেয়েকে বিবাহ করেছে, এ বধ তৈরি হয়েছে, ভালো কথা, তোকে বক্তা হতে হবে, কে বলল বক্তৃতা করতে কেন আসলে, তিন বছরের চার বছরের নয় বছরের ছেলেকে বক্তব্য করতে হবে কেন, চল্লিশ বছরের পূর্বে আল্লাহ নবীকে নবী করলেন না, তোমাকে ১৩ বছরের ছেলে বক্তব্য দিতে আসতে হবে কেন আশ্চর্য, দয়াল চান বদিউজ্জামান হিন্দু থেকে মুসলমান হয়েছে, তাকে বক্তা হতে হবে কেন, আপনারাই বা কেমন মানুষ, পয়সা খরচ করে তাকে ডাকলেন কেন, আপনার সহ্য হয় আমার যে হয় না, আপনার শরীরে পূজ আছে আমার শরীরে রক্ত আছে, আমি যে সহ্য করতে পারি না, আপনার মুফাসসিরকে সহ্য করতে পারি না, আপনার মিথ্যুক বক্তাকে সহ্য করতে পারি না, অতএব এসেছেন ভালো কথা, কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বরযাত্রী গেছি বিবাহের জন্য, মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না, মেয়ের কাছে বিবাহ পড়ালে পরিবার আদর্শ হবে না, এটা একটা পাপ। আল্লাহর রাসূলকে উপেক্ষা করে বিবাহ করার চেষ্টা করিয়েন না, আল্লাহর রাসূলকে অপমান করে বিবাহ করার চেষ্টা করিয়েন না, মেয়ে যেখানে আছে থাক, সেজে কুজে বসে থাক, বরের সামনে মেয়ের পিতাকে দুইজন সাক্ষী নিয়ে আগে খুতবা পড়ার পরে বলতে হবে, আগে খুতবা হবে,
রাজশাহী চাপায় নবাবগঞ্জে আগে বিবাহ পড়ানো হয় তারপরে খুতবা, বিবাহ তো হয়েই গেল তাহলে খুতবা কি এখন ছাই করবেন? কোরআন মাজিদ পড়া হবে, হামদ ও সালাত হবে, তারপরে কোরআন তেলাওয়াত হবে, যেই কাজটা করতে যাচ্ছে এতে বরকত হবে। আগে আল্লাহর প্রশংসা করলাম, নবীর উপরে দুরূদ পড়লাম, তারপরে আল্লাহর দয়ার আশা করে কোরআন তেলাওয়াত করলাম। এবার কথা শুরু, বরের সামনে মেয়ের পিতা বলবে শুনুন, মেয়ের পিতার উপস্থিতিতে আর কোন উকিল চলে না, সম্মান দেখিয়ে বলছে আমার বড় ভাই উকিল হবে, আমার বাপ উকিল হবে, মেয়ের দাদা তো বেঁচে, তোমার বুদ্ধি নেই। মেয়ের বাপ বেঁচে থাকাকালীন দাদা উকিল হয় না, মেয়ের পিতা বেঁচে থাকাকালীন নানা উকিল হয় না, মেয়ের পিতা বেঁচে থাকাকালীন চাচা উকিল হয় না। ধর্মকে পাগল পেয়েছেন নাকি? এদেশের নেতা নেত্রীর মতো কবরের চতুর্দিকে দাঁড়িয়ে ফুল চড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করে বলছে, বাপের জন্য দোয়া করে নিলাম, ধর্ম কি তোমার বাপের? ধর্মকে সবাই পাগল পেয়েছে, উচিত ছিল মানুষ ধর্মের কাছে যাবে, কিভাবে কিভাবে উল্টে গেল, সবাই ধর্মকে নিজের মতো করে নিল। এটা হয় না, জোর করে ধর্ম মানার চেষ্টা করিয়েন না, জোর করে আমিন বলে যেমন আহলে হাদিস হয় না, জোর করে বুকে হাত বেঁধে যেমন আহলে হাদিস হওয়া যায় না, রাসূলের পদ্ধতি পালন করলে আহলে হাদিস হওয়া যায়। অতএব ভুল পদ্ধতিতে বিবাহ করে আহলে হাদিস দাবি করার চেষ্টা করিয়েন না। আগে খুতবা হবে, তারপরে মেয়ের পিতা বলবে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো। ও বলবে গ্রহণ করলাম। বুখারী শরীফের হাদিসে বোঝা যাচ্ছে বর বলবে কাবিল তো, কাবিল তো শব্দটায় আগে থেকে চালু আছে, ঠিকই আছে, কাবিল তো মানে গ্রহণ করলাম। এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো। ও বলবে গ্রহণ করলাম। গুরুত্বপূর্ণ কথা, আল্লাহর নবী তিনবার বলতেন মেয়ের পিতা, এই কথাও এই কাজও গুরুত্বপূর্ণ বলেই তিনবার বলবেন। তিনবার যখন বলা হবে তখন তিনি দুই একটা উপদেশ বাক্য দিতে পারেন। হাদিসে এসেছে খুতবার পরে নবী কিছু বলতেন, কি বলতেন তা স্পষ্ট হয় না, খুদ বিবাহের পড়িয়ে দেওয়ার পরে নবী কিছু বলতেন, খুতবা দেওয়ার পরে নবী কিছু বলতেন, তাহলে বিবাহে বাস্তবতা সম্পর্কে কিছু বলতেন। বরকে দুই একটা উপদেশ দিয়ে আপনি দোয়া করে দিবেন বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। এবার চলুন, রাসূলের পদ্ধতিতে বিবাহ হয়েছে, কনে বাড়ি নিয়ে চলেন, হবে বাসর রাত বলে কথা নয়, বাসর ঘর সাজাতে হবে, সাজানোই সুন্নাত, বর্তমান যে প্রথা চলছে এটা ঠিক, তবে পাপের সাথে চলছে, পাপ বন্ধ করে রাসূলের পদ্ধতিতে চালু করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বান্ধবীদের নিয়ে খেলা ছিলাম, বুখারীর হাদিস।